Mizanur Rahman Azhar. Recently, he has created a new TikTok account. Not that a TikTok account tini khulechen, ebong tini eta post korechen recently, maybe 2 days ago. And I was, really shocked and I was really surprised je Mizanur Rahman Azhar TikTok khuleche. Karon amake jehabe brainwash kora hoyeche, TikTok mane oita. TikTok mane eta. Ami, to be honest with you, amar TikTok e kono official account nei. Kono video ami TikTok e upload dei na. Tao Bangali sawal pawal oneke amare koy amne ki TikTok huzur. Amake neki TikTok e dekha jay. Acha bhai. Amar was jodi keu TikTok e upload dey, manush ekhan theke message ney, amol kore. Eta ki kono dosher kichu ache? Bolen ache ache ache. Nai. To ami Azhari huzur ke dhonnobad dei je apni different kichu kore samajik bhabe je amra restricted এটা আপনি দূর করে দিয়েছেন টিকটক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটকে অনেক বাজে ভিডিও আছে আই নো দ্যাট বাট ব্যাপারটা হচ্ছে আপনি কেমন করে ইউজ করছেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট টিকটকার মানে আমরা একটা জিনিস বুঝি একটা জিনিস অ্যাজিউম করি যে চুল দুই পাশে থাকবে না মাঝখান দিয়ে বিশাল বড় ঘোড়া কাটিং আরে বিশাল বড় লম্বা চুল হয় চুল সাদা হবে না হয় লাল হবে কত রঙের যে কাটিং বাপ রে বাপ ভাবাই মুশকিল আর টিকটকের কন্টেন্ট হচ্ছে এমন একটা কন্টেন্ট যার পৃথিবীতে কোনো অর্থ খুঁজে পাবেন না কোনো অর্থই নাই কে আসলো এসে একটা হাসি মারলো কে গুলি মারলো মরে গেল কী যে হইলো কিছুই বুঝলাম না এটা হচ্ছে টিকটকের অ্যাকাউন্ট তো ব্যাপারটা হচ্ছে টিকটক থাকাটা দোষের না আপনি কি করছেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট তো আজহারি সাহেব যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এই যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম এখানে আমরা ভালো ভালো কাজ করব ভালো ভালো মেসেজ দেব এখন অনেক যুবক অনেক মেয়েরা দেখা যায় ফেসবুক যেই পরিমাণ ইউজ করে তার চেয়ে টিকটক বেশি ইউজ করে এরকম যুবক বাংলাদেশে আছে না আছে তো আমরা যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করি ভালো মেসেজগুলো ছড়িয়ে দেই তাহলে ইসলামের আলোটা আরও সুন্দর করে ছড়িয়ে পড়বে ঠিক কিনা যুবকেরা এটা আরও সুন্দর হবে ফর অ্যান এক্সাম্পল মনে করো ইসলাম যখন এসেছিল পৃথিবীতে তখন পুরো পৃথিবীটা অন্ধকারচ্ছন্ন ছিল ইসলাম এসেছে লাইট হয়ে আলো হয়ে ইসলাম যখন এসেছে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছে সুবহানাল্লাহ পড়লেন না তো টিকটক হচ্ছে অন্ধকারের জগৎ এখানে আলো জ্বালাতে হলে আমাদেরকে কাজ করতে হবে ভালো ভালো কথা বলতে হবে যাতে করে যুব সমাজ ওই বাজে ভিডিও দেখতে দেখতে আমাদের ভিডিও পায় হতে পারে আমাদের একটা শব্দ একটা বাক্য তাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না এজন্য আমি আজহারি সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমিও বলছি আপনাদের সবাইকে যে আমিও অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলবো যেটা আমার অফিসিয়াল টিকটক হবে বাট কোনো বাজে কাজ থাকবে না কোনো বাজে কন্টেন্ট থাকবে না কোনো অশ্লীল কোনো কন্টেন্ট থাকবে না আমরা শুধুমাত্র ইসলামকে প্রমোট করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন